করিবানা নীরব থাকবেন সর্বজনা এই মঞ্চে এবারের যে আলোচনা সত্যকারেই যেটা প্রত্যেকটি মানুষের দরকার তো জাগো দরকার তারা নাই হেরা বাড়ি ঘুমাইতেছে যাদের দরকার তারা কিন্তু এই মঞ্চে কিভাবে আসে নাকি তারপরেও আমাকে দেশে একবার মানুষ আমাকে এলাকায় মানুষ একবার মরে তাই বাঁচে না আর ওরা বলে দৈনিক মরে তাও বলে বাঁচে তুমি এই পাশে আসো এই পাশে আসো আগে খেদমত শিখো পরে খেদমত করো আমি দৈনিক মরি এই দৈনিক মরা বাসি কে মায় তুমি আমার এলাকায় তো ভালো দৈনিক মরি মানুষ বাসে বাবা করি মানা কাম সারে না মদনে প্রেম রসিকা হব কেমনে এই দেহে মদন রাজায় বসায় কাছারি কর আদায় করে নিয়ে যায় মদন সে দুষ্ট ভারি তারে দেও তো সুলদারি করে সে মুন্সিগিরি গোপনে এরপরে হইল চোর দিয়া চোর না চোর ধরতে নিজের চোর শাস্তি হয় এটা সত্য একই কারখানা আমি তা জিজ্ঞেস করলে তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পলায় ডরে নিয়ে যায় শূন্য ভরে কোনখানে প্রেম রসিকা হব কেমনে কইলে দয়াল আর কোন প্রশ্নের জবাব দেন আর না দেন কিন্তু এইদের প্রশ্নের জবাব দেওয়া লাগবে ভালো এরপর একটা বিষয় বলি বাবা আচ্ছা বাসে ওঠেন না আপনারা বাসে ওঠেন ছোট বাদাস ভালো ভালো বাসে উঠবেন লোকাল বাসেও দেখবেন বা পরিবহনেও মাঝে মাঝে দেখবেন লঞ্চেও দেখবেন লেখা আছে পকেট সাবধান দেখেন নাই দেখছেন পকেট সাবধান আর যার যার মাল নিজ দায়িত্বে রাখুন হারিয়ে গেলে কর্তৃপক্ষ সেই কথা কর পরেও যার মালের প্রতি খেয়াল নাই হের মাল তো চুরি হয় বাবা এখন আপনার পকেট বয়ার টেকা আপনার গাড়ির মধ্যে উঠে দেখলেন যে পকেট সাবধান আপনি ডাক দিয়ে ঘুমাইছেন চোর তো আপনি দুলে পাইনি কারো বাপ না তাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারা বিমূল ষোল আনা থাকো মন সচেতনে জ্ঞান নয়নে খবরদার ঘুম পাইল না চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা ওরা দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরের ধারে সে থাকে ভগ্ন করে কারিগর পায়ে তারে ভাঙ্গে ঘরে বারে বারে দেই যাতো না ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে তোমার ঘর ষোলো আনা পকেট মার যদি কারো বন্ধু হয়
पकेट मैं निबना पकेट मार्ट चायना ता देशेर मानछी तो नीले फेरत दी देवा लागबे ताई साधक लिखलेन जे थाके भग्न घरे कारी करे पाइये तारे भांगे घरे बारे बारे दे जातो ना घर मालिक बाध्य होले ठीक थक तुम्हारे घर सोलो आना पागल सारा बाड़ी पलाइने घर से घर क्यों बस करो ना देवान रशीद बोले बारे बारे घर खाना लो पाका करे बसत करो यही घरे घर आर আগে আমন দান হইতো ইজিল দিকে দান হইতো সব ভরা আবার ওই যে আমাকে ওই যে খেজুর তোলা না ওই ওখান থেকে বড় বড় নদীর মতন বড় বড় ওই দান হইতো তিল বাজাল দানটা হইতো আগে এই আমন দান খেতের মধ্যে একটা পাখি ডাকতো কি ডাকছে নাকি শুনছেন নাকি আমাগে এলাকায় আমরা সরঞ্চলের মানুষ তো কিছুটা জানি তো ওর নাম হইল কুরা কুরা এই কুরা ধরে কারা বাইদে বুদ্ধি যারা যারা এই বাইদে বুদ্ধির কাছে আমার একটা কুরা আছে এটা শিকারি কুরা ওই শিকারি কুরা ফান্দের মধ্যে থুইয়ে ধান খেতে মধ্যে থুই আসতো ওই কুরা ডাকে জংলা কুরা ব্যক্তি এসে খাতা সোর দিয়া যে সোর ধরবে তোমাকে বাড়ির কুড়াটা শিকারি গুন্ডা শোনো এগুলি আমরা বলতে পারি বলার করা বাজান এক জিনিস না এগুলি সময় থাকতে সময়ের কাজ করতে হয় সময়ের কাজটা সময় মতো করতে হবে সেই সময়ের কাজটা সময় না করে বাবাজি যৌবন যখন ছিল তখন সাধুগুরুর কথা ভালো লাগে নাই এখন 65 বছর বয়স এখন দুই মুখে কাশ দুই মুখে কাশ শুনেন জানেন দেখছেন ঠান্ডা গোলাপানিতে গ্রামের আমার ডাক্তার গ্রাস্তালি করে হ্যাঁ ডুবে ডুবে পাট কাটছে বয়স্ক মানুষ তো আমার রাশেদের মতো এক সওয়াল পাটকে ঠান্ডা লাগছে গেছে ডাক্তারের কাছে একটু ওষুধ নিয়ে আসি আগে তো সিবাজাল আসছিল ও গেছে এসি বাইরে লাল হয়ে গেছে ছোটপট যাই দে ডাক্তার ও এসি পাঠাচ্ছে হ্যাঁ একটু ভাইছে একটু হ্যাঁ একটু বয়স্ক মানুষ অত জুয়েন মানুষ এই চিন্তা করে আমি এলাম এসির ওষুধ নিবে ডাক্তার দিয়ে এসি পারে উনি তো বেশি পাঠাচ্ছে তো মানে এক কথা কয় তিন দেশি দেয় তো ডাক্তার করছি দুটো সিফা জল দিছে রাত্রে
রোগী খেয়াল করছে কেরে এই শব্দ না কোন তাইল ওষুধ নেয় না ওষুধ দর কইলে তোমার ওষুধ নিমনে নিবি না কে উচিত কথা যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তা যৌবন যার আছে তার যুদ্ধে যাওয়ার সময় আছে যৌবন যার নাই তার যুদ্ধে যাওয়ার সময় নাই কাজেই আমার বয়স আছে গায়ে শক্তিও আছে এখন কি আমার পুলিশের চাকরি হইবা জান বাবু কেন আমার সময় নাই এই জন্য আমি প্রত্যেকটি মঞ্চে বলি আপনি ধর্ম কথা যদি শুনতে যান সেটা ওয়াজ শুনতে যান নাম যজ্ঞ শোনেন বিচার গান শোনেন যেখানেই যান ধর্ম কথা শুনবার জন্য আপনার যজ্ঞমান সওয়াল দাহাতে করে নিয়ে যাবেন ওই যজ্ঞমান সওয়াল যদি এই ধর্ম কথা শুনে ওর যদি জ্ঞান হয় তাহলে আপনার জন্য লাভ হবে ভালো মানুষ না হইলে ভালো একটা মানুষের বাবা হতে পারলেও লাভ লাভ আছে না আমি চেয়ারম্যান না কিন্তু চেয়ারম্যানের বাপে আমি একটা কাজ হবে ও অন্যায় কোন কাজের মধ্যে যাইতে সময় পাবে না দুই নম্বরে ধর্ম জ্ঞানের মধ্যে জাগবে তিন নম্বরে অন্ধকার রাত্রে আপনার বন্ধুর মতো হাত ধরে বাড়ি নিয়ে যাবে হ্যারে বাড়ি ঠিক আছেন ও রাত ভরে ফেসবুক টিপতে টিপতে ওর চেহারা তো নষ্ট হয়ে হারলো আর আপনি ধর্ম কথা হইনে কানতেছেন কাম হবো এই জন্য বাবা বাঁচতে যদি চাও যৌবন থাকতে যুদ্ধের মাঠে যাও আমার মন খোঁজা কানা তুলসীর দানা গলে লইয়া আমার মন খোঁজা কানা তুলসি দানা গলে লয়া ওজন গলে লয়া হৌ সন্ন্যাসী মনকে বানাও খোঁজা খাসি মনকে বানাও খোঁজা খাসি আমার মন খোঁজা কানা তুলসি দানা গলে লয়া গয়া মনকে বানাও খুজা খাসি খুজা খাসি আমার মন খুজা কানা তুলসীর দানা গলে লইয়া হও সন্ন্যাসী মনকে বানাও খুজা খুজা খাসি খাসি তাই বলে যে তুলাই দিলি ওটা না খোঁজো কি খুঁজবা কোথা থেকে আসছো কি তোমার রক্ষা করতে হবে এই খোঁজা যারা খোঁজে তাদের কোন দিন আর নষ্ট হওয়ার ভয় নাই বাদে বাদে বাইলে ঘাটে সর পরে তোর যাবে এতে শোন বলি তুজুর মুটে চরণে হও দাসি শোন বলি মজুর মুটে চরণে হও দাসি শোন বলি মজুর মুটে চরণে হও দাসি আগে কাম সাগর বন্ধন কর যুগে যাগে মানুষ ধরো কাম সাগর বন্ধন সিদ্ধি করো কেন করো মন দুষা দুটি মনকে বানাও খোঁজা খাস
খাসি রে মন কে বানাও খোজা খাসি আমার মন খোজা কানা তুলসি দানা গলে লয়া ও বাজান গলে লয়া ও সন্ন্যাসী মন কে বানাও খোজা খাসি মন কে বানাও খোজা খাসি আগে তো জেহেন্দে সেন্দে গাঙ্গে বাংতো বাংতো না বাবা এখন কিন্তু সরকার গাঙ্গে বাঙ্গা বন্ধ করবার পারে পারে না বাবা জি গাং যদি ভাঙ্গা বন্ধ করা যায় তার ফর্মুলা যদি কেউ জানে কারণ পানির বাঁধ কোন দিন বাতাস দিয়ে ঠেকান যায় না ঠেকান যায় পানির বাঁধ ঠেকাই তুলে মাটি দিয়ে বেড়া দেওয়া লাগবে স্বামী নিয়ে কয়দিন ঘুমাইছাও ও তো নিহার বউ নিয়ে হয়ে থাকছাও স্বামী নিয়ে স্বামীর কাছে থাকো স্বামী যদি কাছে থাকে তোমার মরার ভয় নাই শোনা রে বোর হাতে পীড়িত করলে বই পড়া হইব না হবে আর যদি বোর সাথে বোর হাতে পীড়িত করে বোর সাথে গল্প করা বেশি চলবো না চলবো না চলবে না এজন্য উভয়ে এক হতে হয় আমরা তো বাজান ধর্ম কথা শুনতে যাই মেয়ে মানুষ তো একবার পারবি না কি কর বলে পর্দার মধ্যে থাকবো ধর্ম করে কে যিনি সহধর্মিনী তিনি ধর্ম করে ধর্ম করায় কে যিনি সহ এটা হলো স্ত্রী এটা ভালো দেহ নষ্ট করার মিস্ত্রি ও আচ্ছা আর একটা হলো অর্ধ অঙ্গিনী অঙ্গিনী যিনি আপনার সাধনার সঙ্গিনী আর যিনি সহ ধর তিনি আপনার ধর্মের সাহায্যকারী এটা বানাই নিতে হয় সাজি লালন বলেছেন নিলে ফতেমার শরণ ফতে হয় করুন বলেছে আল্লাহ পাক জবানে ভজরে মন জেনে শুনে আমাদের এই 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 আমাদের এই অমূল্য সম্পদ সমগ্র মানব জাতির জন্য শুধু হিন্দু মুসলমানের জন্য না সমগ্র ছোট 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 খুব ছোট আমার কথাটা খেয়াল করতে হবে হিন্দু ধর্মে কয়জন মা আছে আছে না আছে মা কালী মা দুর্গা মা সরস্বতী মা লক্ষ্মী আছে না আছে আমাকে বুঝি মা নাই কয়জন একজন ফাতেমা একজন মা হাওয়া একজন মা মরিয়ম ওনটা কারো বই নয় না শুনছেন পাগল স্বামীও মা কয় সওয়ালেও মা কয় গোষ্ঠী দৈরি এমন একজন মা তার নাম হইল মা শারদা এই শারদাকে রাম কৃষ্ণ পরমহংস দেবের হলো সহধর্মী এই রামকৃষ্ণের ভক্ত হলো স্বামী বিবেক নাম শুনছেন 36 বছরে সাধকটা চলে গেছেন যিনি ভারত থেকে উড়ে চলে গিয়েছিল আমেরিকার চিকাগোর মেলাতে কোথায় ভারত কোথায় আমেরিকা যাক ওদিকে যাবো না নরেন দত্ত ভারতের প্রথম ডক্টর উনি এই নরেন দত্তর নাম হইল স্বামী বিবেক আনন্দ
ছোট খেয়াল করবা আমার দিকে তাকিয়ে থাকবা। এই স্বামীজির মতো মানুষ যার কাছে শিক্ষা দীক্ষা নিছে রামকৃষ্ণ পরমহংসর হাজার হাজার ছেলে পেলে ওনার কাছে শিক্ষা দীক্ষা নিছে, হ্যাঁ হাজার হাজার মানুষ সারদারে মা কয়, কিন্তু তার ঘরে কোনো সন্তান। একদিন ডাক দিছে, নরেন ও নরেন, কি মা? তোর বাবাকে বল না আমি মা হতে চাই। গুরু কোনদিন স্ত্রীর অধীন না, গুরু হলো ভক্তের অধীন। কি কন? গুরু কি স্ত্রীর অধীন? গুরু হলো ভক্তের অধীন। আচ্ছা নরেন দত্ত কয়, হাজার হাজার মানুষ তোমার মা কয়, এরপরে তুমি মা হতে চাও? ঠিক আছে, হাত জোর করে দাঁড়িয়েছে। রামকৃষ্ণ জিজ্ঞেস করে, নরেন কিছু বলবি? হ বলবো। কি বলবি? বলল, মা যে মা হতে চায়। কারণ নারীর সান্ত্বনা, সে মনে করে আমার গর্ভের সন্তান চাইতে আপন কেউ নাই। টিয়া রক্তে যা বিরক্ত করে রে, এটা জানলে দুনিয়া টানতাম না একটাও। রক্তে এত বিরক্ত করে আর ভক্ত পায়ের কাছে বসে বসে কান্দে, ঠিক বললাম কিনা? রক্তের চাহিদা জীবন পূরণ করতে পর্যন্ত মানুষ পারে নাই, পারছেন? শেষ করতে পারেন। রামকৃষ্ণ বলে, নরেন বাবা তোর মাকে বল, তোর মা কি একটি সন্তানের মা হতে চায় না বিশ্ব জননী হতে চায়? গেছে মা জিজ্ঞেস করে, কি বলল তোর বাবা? নরেন বলল, মা তুমি কি একটি সন্তানের মা হতে চাও না বিশ্ব জননী হতে চাও? উনিও তো জ্ঞানী মানুষ, জ্ঞানীর কাছে থাকলে মানুষ জ্ঞানী হয় না বাবা। কইল, নরেন তোর বাবাকে বল আমি বিশ্ব জননী হতে চাই। আবার গেছেন রামকৃষ্ণ, কি নরেন তোর মা কি বলল রে? কইল, মা যে বিশ্ব জননী হতে চায়। উনি উপর তলায় বসেছিলেন, নরেনকে বলল চল তোর মায়ের কাছে যাই। শারদা দাঁড়িয়ে আছে।